আমরা ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় সিদ্ধান্ত সারা ভারতবর্ষে 15 তারিখ থেকে 25 তারিখ এই গান্ধীজি সংকল্প যাত্রা শুরু হয়েছে। আমাদের এখানে পশ্চিমবাংলার জানেন পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো থাকার জন্য আমরা সেই সময় শুরু করিনি। আমরা বীরভূম জেলায় আজকে আমরা বীরভূম লোকসভার গান্ধীজি সংকল্প যাত্রা পাইকরের হ্যাপাকালী মন্দির থেকে আমরা শুভ সূচনা করলাম। আমরা এই সংকল্প যাত্রার মাধ্যমে বীরভূম জেলার মানুষকে বার্তা দিতে চাইব যে এখানে যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং তৃণমূল কংগ্রেস দ্বারা যে খুন সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে, অবিলম্বে খুন সন্ত্রাসকে বন্ধ করে যেন শান্তি প্রতিষ্ঠা করা হয়, তার জন্য ভারতীয় জনতা পার্টি সচেষ্ট আছে। সঙ্গে সঙ্গে আমরা বীরভূম জেলার পুলিশ প্রশাসনকেও বার্তা দেব, অবিলম্বে তারা যেন তাদের দৃষ্টিকোণ পরিবর্তন করে নিরপেক্ষভাবে প্রত্যেক মানুষের জন্য প্রশাসন হয়, কোনো ব্যক্তি বা কোনো দলের প্রশাসন চিহ্নিত এটা যেন না হয়, এই বার্তাও আমাদের থাকবে। আর সঙ্গে সঙ্গে আপনারা জানেন মোদিজি সারা ভারতবর্ষ নয়, পৃথিবীর মধ্যে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের স্বচ্ছতা রাখার যে আহ্বান উনি করেছেন, আজ ভারতবর্ষের বাইরে অন্যান্য রাষ্ট্রেও সেই কাজ চলছে। আমরাও ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লক, অঞ্চল, গ্রাম, বুথ সব জায়গায় স্বচ্ছতা প্রকল্পকে মানার জন্য আমরা আজকে এই সংকল্প যাত্রার মধ্যে আহ্বান জানাব। আর সাথে সাথে আমরা এখানে মোদিজি প্লাস্টিক বর্জনের যে আহ্বান করেছেন সেটাকেও আমরা মানুষের কাছে বার্তা দেবো যে প্লাস্টিক বর্জন করুন, স্বদেশি চট কাপড় ব্যবহার করে আজকে ব্যবহার করুন। এই রকম আরও কয়েকটি আমাদের যেটা বিষয় আছে এখানে, আপনারা জানেন বীরভূম জেলায় আমি আর 3 মাস বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব আসার পর আমার ভারতীয় জনতা পার্টির 6 জনকে তৃণমূল দুষ্কৃতি দ্বারা খুন করা হয়েছে এবং প্রায় 50 থেকে 60 জন এখন জেলের মধ্যে আছে আর 1,500 থেকে 2,000 লোক গ্রাম বাড়ির বাইরে আছে। অতএব আমরা এবারটাও এই সংকল্প যাত্রার মাধ্যমে দেবো যে বিজেপিকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢুকিয়ে কোনো লাভ নেই, গ্রাম ছাড়া ঘর ছাড়া করে কোনো লাভ নেই, বীরভূম জেলার মানুষকে শান্তি দিতে হবে, ন্যায় ন্যায্য কাজ করতে হবে। তার জন্য ভারতীয় জনতা পার্টি মহাত্মা গান্ধী সেই যে লক্ষ্য, তার যে চিন্তা, তার যে চিন্তন সেটাকে আমরা কাজে লাগিয়ে এবং মহাত্মা গান্ধীকে, জাতির জনককে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কংগ্রেস যেটা পারেনি আমরা সেই সম্মান দিয়ে আজকে আমরা এই সংকল্প যাত্রা শুরু করি। আজকে এখানে শুরু হলো উপায়ে বীরভূম লোকসভার আর বোলপুর লোকসভার এই পাইকরে শুরু হলো, আর বোলপুর লোকসভার মল্লারপুরে মল্লেশ্বর শিব মন্দির ওখান থেকে আজকে শুরু হবে। আমি এখানে একটু থেকে ওখানে গিয়ে উদ্বোধন করবো।